আমরা কাউরে উঁচু নুচি করি না, আমাদের কাছে সবাই সমান, এইটাই মুনাফিকির লক্ষণ। কারণ দুধ আর ঘি সমান না, দুধের থেকে ঘি হয়, কিন্তু ঘির দাম আর দুধের দাম কি হয় না? কাজী মাওলা আলী সমস্ত সাহাবীদের আকা, সমস্ত সাহাবাই কেরামের আকা, মাওলা আলী আলাইহিসসালাম সমস্ত সাহাবাই কেরামদের গুরু শিক্ষক। তার প্রমাণ যদি আমরা হাদিসের কিতাবও পড়ি, অন্যান্য অনেক কিতাবাদি পড়ি, সেখানে আমরা দেখতে পাই যে হযরত উমর সে যখন রাজ্য চালানোর সময় অনেকটা বিপদে সম্মুখীন হয়েছেন, তখন তিনিও মাওলা আলীর কাছে এর সমাধানের জন্য গিয়েছেন। আমি এই বিষয়টা একটু পরে বলব। মাওলা আলী সম্পর্কে এবং আজকে আলোচনাটাতে মহানবীর বংশ সম্পর্কে একটু বলতে হয়। শুরু থেকে আরবিতে, আরবে যিনি পুরুষদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ মানুষ, পুরুষ ব্যক্তি যে ভালো, তাকে বলা হয় আরবিতে আলা, তাকে আরবিতে বলে আলা। আলা মানে হচ্ছে উচ্চ, উপরে। আর মেয়েদের মধ্যে যে ভালো, নারীদের মধ্যে যে ভালো, তাকে আরবি ভাষায় আরবিতে বলা হয় আলেয়া। এর লিগে দেখবেন রাজা রাজিও বলে মালিকায় আলিয়া, মালিকায় আলিয়া মানে উনি রানীদের মধ্যে সবচেয়ে সেরা, উচ্চ রানী, মহারানী মালকার আলীরা। পুরুষকে বলা হয় আরবিতে আলা, মেয়ে নারীকে বলা হয় আলিয়া। তাহলে খারাপ যে তারে কি কর আরবিতে, পুরুষদেরকে যে খারাপ পুরুষ তাকে আরবিতে বলা হয় আদনা। দেখো না এই সমস্ত আদনা কথা দিয়ে কি রে ঝামেলা করো, আদনা মানুষ, আদনা থেকে আদনা, আদনা মানে খারাপ, জঘন্য, ঘিরা হওয়া ইনসান। এখন নারী রে কি কর খারাপ, যে মেয়েটা খারাপ, যে নারী খারাপ, তাকে আরবিতে কি বলে? সেই মেয়েটাকে বলা হয় দুনিয়া, দুনিয়া। তাহলে ভালো পুরুষকে বলা হয় আলা, ভালো নারীকে বলা হয় আলেয়া, খারাপ পুরুষকে বলা হয় আদনা, খারাপ নারীকে বলা হয় দুনিয়া। এই দুনিয়া দুইটাই মুমিনের জন্য হারাম, খারাপ নারীও মুমিনের জন্য হারাম, এবং জাগতিক যে দুনিয়া সেইটাও মুমিনের জন্য হারাম। আর মাওলা হইল আমিরুল মুমিনীন, মাওলা আলী এই দুটোরে লাঠিটা সরাই দিছে। মাওলা আলী সেই দুনিয়ার ইমাম না, মাওলা আলী দিনের ইমাম, মাওলা আলী দুনিয়ার ইমাম না, মাওলা আলী হচ্ছে দিনের ইমাম। দুনিয়াদারের ইমাম মাওলা আলী না, মুমিনের ইমাম ইমাম হচ্ছে মাওলা আলী। সুরফুরের ইমাম মাওলা আলী নয়, সুরফুরের ইমাম হইল দারে সুরফুরে বেতন দেয় রাখে সে, হ্যাঁ হইল সুরফুরের ইমাম। ওই সুরফুর ঘোষখোর চোর সিটার বাটপার দুনিয়াদার এগো ইমাম মাওলা আলী না, এদের ইমাম হইল এরা যারে বেতন দিয়া রাখে তারা, এর জন্য ইমামের কোন বেতন হয় না। যার বেতন হয় হ্যাঁ ইমাম হয় না হলো চাকর, মানে চাকর রে কইতাছেন ইমাম, দর্শনী তো পাল্টায় হালাইছেন, উচিত কথায় হাজি সাহেবের মুখ খারাপ। চাকর হ্যাঁ গেছে কা লিডার, কোন একটা ইয়ে শুনছিলাম তো। মাওলা আলী আলাইহিসসালাম এই দুনিয়াকে লাত্তি মেরে সরাই দিছে, তালাক দিয়া দিছে মাওলা আলী দুনিয়াকে। তো বাপ যারে তালাক দেয় সন্তানের জন্য সেটা কি জায়েজ হয়? সেটাও হারাম হয়ে যায়, কারণ তালাকটা তো বাপে দিছে। এর লেগা মাওলা মহানবীর বংশধর কোনদিন দুনিয়ার দিকে তাকায় না, দুনিয়াকে লাত্তি মারে খেলায় যায়। এর জন্য মাওলা আলীর বংশকে বলা হয় ফকির, মহানবীর বংশকে বলা হয় ফকির। ফকির কাকে বলে?
যে দুনিয়া কে লাত্তি মাইরা খেদায় যায় সে হলো ফকির আর মিসকিন রে ওখানে দুনিয়া ফকির কয় যে মিসকিন যে না মানে একদম দরিদ্র মানুষ কয় ফকির আইছে 10টা টাকা দে খরাত খরাতি রে কয়টা ফকির এর মধ্যে আর আসল ফকিরের মধ্যে তফাত কি এর জন্য মাওলানা আলী শানে বলা হয় দুনিয়া যাকে লাত্তি মাইরা খেদায় দিছে সে হয় খয়রাতি ফকির আর দুনিয়ারে যে লাত্তি মাইরা খেদায় দেয় সে হইল ইলমে তাসাউফের ফকির সে হইল ইলমে তাসাউফের ফকির ইলমে তাসাউফের ফকির কোনোদিন দুনিয়ার চিন্তা করে না এর জন্য কোরআন বলেছে মুমিন কখনো ভয় পায় না মুমিন কখনো চিন্তিত হয় না মুমিন কখনো সে কোন সময় ঈমানও হারায় না আর আমানু এত ভয় দূরে থাকি মানে হারায় ভোলায় ঠাস ঠুস এখন এই মাওলানা আলীর শানকে ফজিলতকে চাপা দেবার জন্য একটা মহল আগে থেকেই জোরদার এবং তৎপর ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে তারা উমাইয়া আব্বাসিয়া রাজবংশের পাঁচটা গোলাম তারা আবু সুফিয়ানের গোলাম মাবিয়ার পাঁচটা গোলাম এই মাবিয়া সে হচ্ছে এই মোহাম্মদি ইসলামের জন্য ক্যান্সারের মতো যেরকম একটা ক্যান্সার হইলে পরে কি করে মানুষকে ধীরে ধীরে মারে খুব সুন্দর আলোচনা করছে বাদন ভাই কিছুটা হইলো পরিষ্কার হবে আরো যদি খোলাসা কইরা কয় তাইলে একটু কোন যায় অনেকে বলে মহানবী দেশ পরিচালনা করছে এই তথ্যটা যদি গবেষণা করেন ভুল প্রমাণিত হবে কারণ মহানবী মক্কার কাফের কো নির্যাতনে মক্কায় থাকা পারে নাই মদিনায় হিজরত করা লাগছে মদিনায় বসতি করা লাগছে তাহলে মহানবী মক্কা শাসন করলো কবে মক্কা বিজয় করার পরে মাত্র দেড় বছর কি দুই বছর মহানবী ধরাধামে ছিলেন দেড় কি দুই বছর কারণ 630 সালে মক্কা বিজয় হয় 632 মহানবী উফাত লাভ করেন তাহলে রাষ্ট্র পরিচালনা করার সময়টা মহানবী কই পাইল মহানবী কি রাষ্ট্র পরিচালনার জন্য আইছে যারা রাষ্ট্র পরিচালনা করার কথা কয় তারা একটা দেশে মহানবীকে রাইখা দেয় কিন্তু কোরআন তো বলতাছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে আমার হাবিব আপনি সমস্ত জগতের রহমত আলম কয় নাই কোরআনে এটা নাই যে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলাম আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামাইন আলম মানে একটা পৃথিবী আলামাইনে মানে দুইটা পৃথিবী আলামিন মানে সমস্ত গ্রহ উপগ্রহ সমস্ত জগতের রহমত মহানবী তাইলে যেই নবী সমস্ত আলামের রহমত সেই নবীরে হেজাজে মক্কার হেজাজে মদিনা শাসনকর্তা বানায় এই খেজুর খোকের দলেরা বারবারে ভাত খাইয়া গুন্ডিটা তো ছোট জীবনে কোনোদিন নিজের ডিস্ট্রিক্ট ছাইরে অন্য ডিস্ট্রিক্টে যায় নাই কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাসপোর্ট নাই কিন্তু আন্তর্জাতিক খ্যাতি আছে পাসপোর্ট নাই বলি কিন্তু আন্তর্জাতিক খ্যাতি তার আছে এরে যদি নিয়ে সৌদি আরব ঘুরান যাইত তাহলে সে না টের পাইত মিশর ঘুরান যাইত জর্ডান ঘুরান যাইত তাইলে টের পাইত যে আসলে মাসে কত দিন কাজী এই বিষয়গুলো চক্রান্তে কি মাওলানা আলী থেকে কখনোই না মহানবীর পিতা ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বিষ প্রয়োগ করে শাহাদাত করা হয় আমরা ইতিহাস থেকে শুনি 22 বছর বয়সে কোথায় মদিনাতে মহানবী মদিনায় হিজরত করার কারণও এই এইটাও একটা কারণ হইতে পারে মহানবীর আম্মা জান মা আমেনা আলাইহিস সালাতু ওয়াসসালামে রওজা মোবারক মদিনার নিকটে ওইখানে অহংকার সৌদির ওহাবিরা যাইতে দেয় না ওইখানে কাসরা ফালায় কাসরা মানে ময়লা ময়লা ফালায় এখন এই সৌদি আরবে মানুষ যাইতে দেয় না মহানবীর মাতা
মহানবীর উফাতের 6 মাস মহানবীর আগমনে মহানবীর মা মহানবীর আগমনের 6 মাস পরে ইন্তেকাল করলো কি রূপ হইছিল আম্মা জানে উনি কি ইন্তেকাল করছে না উনাকে হত্যা করা হইছে বন্দা ক্লিয়ার আজ পর্যন্ত কেউ করছে মুসলমান এত বড় বড় জাতরেল বিখ্যাত কুখ্যাত যারা আছেন তারা না মহানবীর আম্মা জান মাত্র একটি সন্তান হইছে 22 বছর বাবার বয়সই 22 তো মার বয়স তো আরো কম তাহলে তাকে সে কিভাবে ইন্তেকাল করল আজ পর্যন্ত আমরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানলাম না মহানবীর মায়ের কিন্তু আমরা কইলে মুসা নবীর মার সব জানি আমরা ঈসা নবীর মার সব জানি হ্যাঁ তো এই যে বিষয়গুলো আমরা কখনোই আবার আমরা জোর দেয়া কই আমরা সেরা কিন্তু আমরা আমাদের নবীর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানি না অধিকাংশ মানুষ এটুকু কি জানে না মাওলা আলী শাহাদাতটা কি কারণে হইছে কে করছে মহানবী কি দিছে আমাগো আর মহানবী আমাদের থেকে কি পাইছে মহানবীর মা কে হত্যা করা হয়েছে মহানবীর বাবা কে হত্যা করা হয়েছে মহানবীর মেয়ে মা ফাতেমাতু জাহরা কে হত্যা করা হয়েছে আমরা পুরস্কার দিয়েছি ওইখানে কোনো ইহুদি খ্রিস্টান তো মহানবীর ঘরে ঢুকে নাই ওইখানে কোনো তাও মং হিন্দু জৈন পারসি তো মহানবীর ঘরে ঢুকে নাই মাওলা আলীর ঘরে ঢুকে নাই যে মা ফাতেমাতু জাহরা কে শাহাদাত করলো কেউ পায় না কই এগুলো বলে না এগুলো বলে না এগুলো বলে শুধু শুধু দ্বন্দ্ব আর মুনাফিক চিনাইবেন না তাহলে সূরা মুনাফিকুন যে নাযিল হইলো মুনাফিকটা কারা এটা তো চিনান লাগবো অন মুনাফিকের ছাপায়ও দাঁড়িয়ে লেগা বলা হয়েছিল যে আবু জেহেলের ছাপায়ও দাঁড়িয়ে আছে আবু জেহেলের শৈল পাঞ্জাবি আছে ওই একই পাঞ্জাবি একই রকম পাঞ্জাবি মহানবীও কিন্তু ওই রকম দাঁড়িয়েও ছিল কিন্তু লেবাস একরকম হয় কিন্তু আদর্শ কখনো একরকম হয় না তফাৎ হইলে যে আদর্শে লেবাসে না মুনাফেক আর মুমিনের লেবাস এক হয় কিন্তু মুনাফেক আর মুমিনের আদর্শ হলো ভিন্ন হয় কাজেই মহানবীকে মহানবীর মতো সর্বশ্রেষ্ঠ কুরবানি জগতে কোনো নবী দিতে পারে নাই মহানবীর মতো সর্বশ্রেষ্ঠ কুরবানি জগতে কোনো রসুল দিতে পারে নাই কোনো রসুল নবী দিতে পারে নাই কোনো আব্দুহ দিতে পারে নাই কিভাবে মহানবীর একমাত্র কন্যা মা ফাতেমাতু জাহরা সেও শাহাদাত বরণ করেছে কার জন্য উম্মতে মুহাম্মদীর জন্য মাওলা আলী শাহাদাত বরণ করছে কার জন্য উম্মতে মুহাম্মদীর জন্য মাওলা হাসান শাহাদাত বরণ করছে কার জন্য উম্মতে মুহাম্মদীর জন্য মাওলা হুসাইন শাহাদাত বরণ করছে কার জন্য উম্মতে মুহাম্মদীর জন্য এবং মাওলা হুসাইন এবং মাওলা হাসানের বংশধর সবাই শাহাদাত বরণ করছে উম্মতে মুহাম্মদীর জন্য একে একে এবং শুধু তাই না এমন এক নবী যেই নবী বাবা হারানোর যে স্বাদ যে ই ব্যথা সেটাও সে নিছে মা হারানোর স্বাদও সে প্রাপ্ত কন্যা হারানোর স্বাদ সেটাও সে প্রাপ্ত তার যে প্রাণ মাওলা আলী সেটা হারানো সঙ্গী হারানোর স্বাদ ভাই হারানোর স্বাদ সে প্রাপ্ত সন্তান হারানোর স্বাদ মাওলা হুসাইন মাওলা হাসান কখনোই মাওলা আলীর সন্তান নয় মাওলা আলী বলে নাই হাসান এবং হুসাইন আমার সন্তান মহানবীর সন্তান মহানবীর সন্তানকে মাওলা হাসান মাওলা হুসাইন এটা হাদিস না এটা কোরআন কোরআনে যখন রব্বুল আলামিন বলতেছেন যখন মুবাহেলার আয়াত আসে তখন মুবাহেলা করতে যায় তখন মহানবী বলে ওয়া আবনা আনা ওয়া আবনাকুম ওয়া নিসা আনা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম ওয়া আবনা আনা তোমরা তোমাদের ছেলেদের নিয়ে আসো ইহুদিদের খ্রিস্টানদের বলছিল যে তোমরা তোমাদের ছেলেদের নিয়ে আসো ওরা তাদের ছেলে নিয়ে আসছে আর মহানবী ছেলে হিসাবে মাওলা হাসান মাওলা হুসাইনকে নিয়ে গেছে ওইখানে অন্য কাউকে নেয় নাই ছেলের জায়গায় মাওলা হাসান মাওলা হুসাইন মহানবী কোরআন দিয়া প্রমাণ করে দিছে মাওলা হাসান মাওলা হুসাইন তারা মহানবীর সন্তান এটা হাদিস না এটা আজগবি শরীফ না এটা হুজুর শরীফ না মুবাহেলার আয়াতে যা জানি দেখে সবাই মাওলা হাসান মহানবী বলছে তোমরা তোমাদের নেশা নারীকে নিয়ে আসো আমি আমার নারীকে নিয়ে আসি ওই সময় তো মহানবীর সামনে মা আয়েশা ছিল মা উম্মে সালমাও ছিল তাদেরকে তো নিল না কারণ আমরা সমাজে দেখি স্ত্রীরে নিয়ে যা যে কোথাও
সাধারণ দিকে কিন্তু ওইখানে তো স্ত্রী কাঁদলো না মহানবী আল্লাহ মা ফাতেমাতুজ জাহরা কি যে মহানবী কাছে নেশা হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা সেই নেশাকে আইনার সামনে দাঁড় করাইলো বলল ওয়া আনফুসাকুম তোমরা তোমাদের নফসকে নিয়ে আসো আমি আমার নফসকে নিয়ে আসো ওই নফসের জায়গায় মহানবী মাওলা আলীকে নিয়ে আইলো তাহলে মহানবীর নফস হচ্ছে মাওলা আলী মহানবী সে জাগ্রত রূহ সে নূরে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস হচ্ছে মাওলা আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস হচ্ছে মাওলা আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের اولاد হচ্ছে মাওলা হাসান মাওলা হুসাইন তাদেরকে শাহাদাত করেছেন মা মহানবী দান্দান মুবারক শহীদ হইছে কোন নবী দান্দান শহীদ করেছে নিজেও আঘাত প্রাপ্ত হইছে দেখেন তো কোন নবী দান্দান শহীদ হইছে কিনা না তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে রে কুরবানি করতে নিছে ময়দানে সেইখানে কুরবানি হয় নাই দুম্বা কুরবানি হইল এর লাগা খুশি করলাম আর মহানবী যে আমাগো লাগিয়া তার পুরো বংশটার এই শাহাদাত করায়া দিল আমরা কি একটু দুঃখ করতে পারি না আমরা আর কাঁদতে পারো না কাঁদলে বলে আমরা সিয়া হয়ে যাবো আর এই রকম সিয়া হইলে তো জগতে সিয়া থাকনি বালা অন্য কোনো দিনে থাকবো ভালো না মহানবীর বংশ কাহারও ইসলাম করা সম্পত্তি না মহানবীর বংশকে ভালোবাসতে কেউ সুপারিশ লাগে না মহানবীর বংশকে ভালোবাসতে হয় যে মানুষ সে ভালোবাসতে পারে অমানুষ মহানবীর বংশকে ভালোবাসতে পারে না দুনিয়াদার মহানবীর বংশকে ভালোবাসতে পারে না তে আলেয়া অহনে তো নাই বেশি হয়ে গেছে দুনিয়া আর আলাও নাই অহনে গেছে আদনা আদনা কেমনে মাওলা আলী রে ভালোবাসবো মহানবী মাওলা আলীকে শাহাদাত করলো কেন আমার কাছে এক আলেম এসে জিজ্ঞেস করতেছে আপনি মাওলা আলী সম্পর্কে কি খেয়াল কোন বিষয়ে কয় দুনিয়ার এই যে রাজত্ব সম্পর্কে বললাম মহা মাওলা আলী কি দুনিয়ার রাজা নাকি মাওলা আলী তো দুনিয়ার রাজত্ব করার জন্য আসে নাই কারণ দুনিয়া সৃষ্টির হওয়ার আগেও মাওলা আলী মাওলাই মাওলা আলীর এহেন আয়া মাওলা হয় নাই যে পাক পাঞ্জাতন সম্পর্কে যার ধারণা নাই সে তো বলবই পাক পাঞ্জাতন কি মহানবীর আগমনের পর হইছে নাকি কেন মহানবী সর্বশ্রেষ্ঠ আব্দুহু কেন মহানবী সর্বশ্রেষ্ঠ বাবা জাহাঙ্গীর বলেছেন সকল নবীর কেন্দ্রবিন্দু হচ্ছে মহানবী সকল রসূলের কেন্দ্র হচ্ছে মহানবী সকল ওলির কেন্দ্র হচ্ছে মহানবী সকল আব্দুহুর কেন্দ্র হচ্ছে মহানবী মহানবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রব রব রব্বুল আলামিন যেই নফসের উপরে মহা সর্বশ্রেষ্ঠ রূপে যেইখানে প্রকাশ হয়েছেন যে নফসের উপরে প্রকাশ হয়েছেন যেইখানে প্রকাশ হয়েছেন সেটাই হচ্ছে মা আমেনা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং বাবা আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘর থেকে আগমন করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার মধ্যে কেন কারণ তিনি পাক পাঞ্জতনের কর্ণধার কোন নবীর কাছে পাক পাঞ্জতন আছে ঈসা নবীর পাক পাঞ্জতন আছে মুসা নবীর পাক পাঞ্জতন আছে হারুন নবীর আছে ইসমাইলের জন্য মহানবী সর্বশ্রেষ্ঠ কারণ সুপ্রিম সে মহানবীর কাছেই পাক পাঞ্জতন পাক পাঞ্জতন আর কাহারও কোন নবীর কাছে নাই সমস্ত নবী পাক পাঞ্জতনের কাছেই আসে অনারা পাক পাঞ্জতন পাঁচ ব্যক্তিরে বানাই বুঝেই না পিসাবি তো বুঝে না মোল্লা কই থেকে বুঝবো পিসাবের কাছে যায় মোল্লার মুড়ি ধুইব মোল্লার কাছে যায় সাধারণ মানুষ আরবি পড়া শিখবো একজনে কইতেছে আপনি যে বলতেছেন এই সেই যে আমার একটা আমানোয়ার মুমিনের ইয়ের মধ্যে কমেন্ট করছে আমি বললাম দেখেন আমানোয়ার মুমিন এটা গ্রামারের বিষয় না আমানোয়ার মুমিন হলো দর্শনগত বিষয় এটা হলো দর্শন এটা গ্রামার না কারণ গ্রামার হয় আরবি ভাষার ভাষার গ্রামার হয় দর্শনের কোন গ্রামার থাকে না তা আপনি ভাষার গ্রামার মুমিনের উপরে আইনা লাগাইতেছেন কেন এটা হলো ভাষা আপনি আরবি ভাষা পড়াইছে পৃথিবীর মধ্যে ইংলিশ পড়ে যে ইংলিশে মাস্টার্স করে সে এত অহংকার করে না আরবি সে আরবিতে মাস্টার্স করার পরে যে অহংকারটা করে মানে হ্যাঁ ভাষা যাই নেই বিশাল কিছু হয়ে গেছে আকরামতি
তাইলে তো খাইছে খাও এলেগা বাবা জাহাঙ্গীর লিখছেন তার কিতাবে ভাষা শিক্ষা এটা কোনো জ্ঞান না এটা হলো আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করার জন্য আপনি একটা ভাষার উপরে পারদর্শী এটা কোনো জ্ঞান না জ্ঞান হচ্ছে কি দিব্য দিব্য জ্ঞান হচ্ছে কি এই চোখ থার্ড আই যখন খুলে তখন জ্ঞানের দৃষ্টি যখন খুলে চোখের দৃষ্টি তো কুকুরের ভুলা রইছে দেহের দৃষ্টি তাই কি সবার দেহের দৃষ্টি খোলা না কুকুরের দেহ পশু দেহ নাই সবার দেহের চোখ খোলা থাকে কিন্তু জ্ঞানের চোখ সবার খোলা থাকে না যার জ্ঞানের চোখ খোলা থাকে হেই তো কামেল এর লাগা সে অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখে তাই বাবা জাহাঙ্গীর বলছে ওলিয়ে কামেল সে যে ত্রিকালদর্শী যে তিনটা ই দেখে রবি সে যে ত্রিকালদর্শী সে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনো কালই দেখে এর জন্য তারা কারামত দেখায় মনের খবর বয়ে পারে আমরা তো অনেক সময় থাক আমি আর কথা বাড়াবো না সবার কাছে আমি এখানেই রাখলাম আমরা